আসসালামু আলাইকুম ভিউয়ার্স, তারিক 360 চ্যানেলের পক্ষ থেকে আমি মোহাম্মদ তারিক জামিল আমি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে কাইনমাস্টার দিয়ে একাধিক ভিডিও যুক্ত করতে হয়। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। প্রথমে আমরা কাইনমাস্টার অ্যাপসটি ওপেন করব এবং প্রজেক্টটি ওপেন করব। দেন আমরা মিডিয়া ব্রাউজারে ঢুকব। ঢোকার পরে আমরা আমাদের প্রয়োজনীয় ভিডিওগুলো সিলেক্ট করব। ধরুন আমি তিনটি ভিডিও সিলেক্ট করলাম, একটা, দুইটা, তিনটা, এবং সর্বশেষে টিক চিহ্ন দিয়ে সরিয়ে দিলাম এটা। তারপর আমরা কি করব, ভিডিওর ভিতরে আমরা আরও এডিট করার জন্য ভিডিও সিলেক্ট করব। করার পরে আমরা কি করব, ধরুন আমার এই ভিডিওটি সম্পূর্ণ দরকার নেই, এই পর্যন্ত দরকার আছে। তো এই পর্যন্ত আমি এখানে এনে এখানে কাট টুলসটি সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখানে দুইটি অপশন আছে, ট্রিম টু লেফট অফ প্লে হেড, অর্থাৎ আমি যদি ট্রিম টু লেফট অফ প্লে হেড দিই তাহলে আমার এই যে দাগটি আছে, মার্কার আছে, সেটার লেফটে অর্থাৎ বাম পাশের অংশটুকু ডিলিট হবে। আর যদি আমি ট্রিম টু রাইট অফ প্লে হেড দিই তাহলে যে অংশে আমি সিলেক্ট করব তার ডান পাশ থেকে ডিলিট হবে। আর স্প্লিট অ্যাট প্লে হেড দিলে আমি যেখানে আছে সেখান থেকে কাট হয়ে দুটো ভাগ হয়ে যাবে। অর্থাৎ আমি ধরুন স্প্লিট অ্যাট প্লে হেড দিলাম, এখান থেকে দুইটি ভাগ হয়ে গেল ভিডিওটি। অর্থাৎ আপনার এখন যে অংশটি দরকার সেটি রাখবেন এবং যে অংশটি দরকার নেই সেটি ডিলিট করে দেবেন। দেখুন আমাদের তিনটি অংশ ছিল, কাট করার ফলে চতুর্থ অংশ চারটি অংশ হয়ে গিয়েছে। এগুলো ভিডিও কাটিং অপশন, এবং ভিডিও কাটিংয়ের ভিতরে আপনি যে সাদা সাদা অংশ দেখতে পাচ্ছেন সেখানে আপনি ট্রানজিশন দিতে পারবেন। এখানে অনেক ট্রানজিশন আছে, আপনি আপনার পছন্দ মতো ট্রানজিশন দিবেন। যদি 3D দেই তাহলে আমরা একটু প্লে করে দেখতে পারি 3D ট্রানজিশন। আপনারা প্লে করবে, আউটসাইড ক্লিক করে প্লে করে দেখবেন ট্রানজিশনটা কেমন দেখতে। আপনার পছন্দ হলে রাখবেন এবং পছন্দ না হলে রাখবেন না। শুধু 3D ট্রানজিশনে না, আরও বিভিন্ন ট্রানজিশন দেওয়া যায়। আমি দেখাচ্ছি আপনাদেরকে, যাই হোক ভিউয়ার্স, আপনারা এফেক্টে দেখলেন স্লো কাজ করছে। যাই হোক, এখানে আপনি আপনার পছন্দ মতো ট্রানজিশন সিলেক্ট করতে পারবেন। এইটা এগুলো হচ্ছে টেক্সট ট্রানজিশন, যদি টেক্সট দিতে চান তাহলে সেক্ষেত্রে টেক্সট ট্রানজিশন সিলেক্ট করতে পারবেন। আর যদি আপনি অন্যান্য নর্মাল ট্রানজিশন ইউজ করতে চান তাহলে সেগুলো ব্যবহার করতে পারবেন। আমরা টেক্সট ট্রানজিশন ইউজ করব না, যেহেতু আমাদের এটা ভিডিও, ভিডিওর শুরুতে বা শেষে ইউজ করতে পারি। ক্লাসিক ট্রানজিশন, ফান ট্রানজিশন, যে কোনো একটি সিলেক্ট করার পরে এই সাদা অংশটি হচ্ছে ট্রানজিশন জায়গা, আপনারা এই জায়গাটি সিলেক্ট করে তারপর ট্রানজিশন বসাবেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিও এ পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লাগে তবে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন, আর চ্যানেলে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। আর যদি আপনাদের বুঝতে কোনো সমস্যা হয় তাহলে ভিডিওর নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করবেন, অথবা আমার ফেসবুক গ্রুপের লিঙ্ক দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে, আপনার সেখান থেকে আমার ফেসবুক গ্রুপে প্রশ্ন করতে পারেন। আশা করি সবাই ভালো থাকবেন এবং অন্যকেও ভালো রাখবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।